গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর সকালবেলা মনাদের বাড়ি হেঁটে এসে চলে এসেছি, আজকাল দোকানে ফোকানে চা খাইনি, তো আজকে হচ্ছে মনাদের বাড়ি চলে এসেছি। মনাদের বাড়ি সকালবেলা আমরা হামলা শুরু করে দিয়েছি, তো চা বানাচ্ছে লিকার চাই চিনি ছাড়া। তো চলো চাটা খাই শান্তিমতো করে, চা খাওয়ার সময় গল্প করা যায় না। কেমন ঘোলা বিস্কুটটা ধরো, চলে এসছে চা। এই যে 3 কাপ চা আর বিস্কুট, আর এদিকে ভাই এসে গেছে। এই যে ভাই তো চিনি দেয়া, এই যে ভাই বসে কত সকালে উঠেছে বাবা, আর আমার ছেলে এক সকালে উঠতেই চায় না। এই যে মনা, আসো মনা চা খাই একসাথে। তো সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলো চাটা খাই, পরে আবার বাড়ি গিয়ে দেখা করছি তোমাদের সাথে। মামিদের পুকুরের থেকে এই মাছটা পাওয়া গেছে। কিরকম মাছের দেখো গাটা, আঁশ আঁশটা কিরকম একটা টাইপের। এই মাছ কোনোদিনও দেখিনি আমরা, এই প্রথম দেখলাম মামিদের পুকুরে। আর গাটা খুব হচ্ছে গিয়ে শক্ত, আর মাথাটা দেখো কত বড়। খাওয়া যাবে এই মাছ? আর লেজটা দেখেছো, এই পাখনাটা কত বড়। বাবা ভয় লাগছে দেখে। আচ্ছা মাছে আবার ডাকছে, দেখো আটু আওয়াজ দাও, আটু আওয়াজ দাও বলে আবার আও। দেখো দেখো মাছে ডাক, আর হবে না, ব্যাঙের মতো ডাকছে। কামড় দিস না, কামড় দিস না, দেখো কামড় না দেয় বাবা, কুচি কুচি দাঁত। সকালবেলায় আজকে করব কি বলতো, কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো কুমড়ো আলুর তরকারির জন্য এই যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি সাদা তেলের ওপরে, একটু আদা ফোড়ন দেব, দিয়ে তারপরে কুমড়োটা আলুটাকে দিয়ে দেব। কি বলতো বন্ধুরা, তরকারি না যত তোমার কষানো হবে তত টেস্ট হবে আর তত ভালো লাগে তরকারি। আমার মা বলে এই কথাটা, যে তরকারি যত কষাবে, আর তরকারি কাটার ওপরেও নির্ভর করে যে তরকারিটা কেমন স্বাদের হবে। তো মার কাছ থেকে শুনে এসেছি, তো আমিও সেরকমভাবে চেষ্টা করি রান্না করার মার মতো। তো মার মতো কি রান্না করতে পারি? মা তো মাই হয়, মার বিকল্প কোনো কিছুই হয় না। আমরা কোনো দিনই মার মতো হতে পারবো না, তাই না বলো বন্ধুরা? তোমরা কি মত আমার সাথে বলো। কর্তামশাই আসছে, তো তার জন্য ঘরদোর পুরো টিপটপ রাখতে হবে, তা নাহলে এসে খুদ ধরবে, এখানে নোংরা ওখানে নোংরা। তো পর্দা তো কাঁচা হয়নি, পর্দা পুজোর সময় লাগানো হয়েছিল, তারপরে আর খোলা হয়নি, কাঁচাও হয়নি। তো এবারে কাচবো আজকে, তো সব পর্দা একবারে কাচবো না, এই 4টে পর্দাই আজকে কেচে দেবো। আবার কালকে জানলার যে পর্দাগুলো আছে তো ওইগুলো আবার কালকে কাচবো। আজকে এই দরজার পর্দাগুলো কাচি, আবার জানলার পর্দাগুলো কালকে কাচবো। তো একা একাই এটা খুলছি, আর যেন লাগানোর সময় লাগাতে পারছিলাম না, তো আমার ভয় লেগে গেছিলো যে আবার কি হলো, লাগাতে পারছি না, আবার মিস্ত্রি ডাকতে হবে কি না। এখন আবার এইগুলোকে খুলতে হবে, এইগুলো সব খুলে তারপরে সারফেস দিতে হবে। তো কিছু ওই দিকে পড়ে গেছে অটোমেটিক, এগুলো খুলে নি বন্ধুরা। সকালে ব্রেকফাস্ট করে তো ওপরের ঘরে গেলাম শানকে নিয়ে। শানকে বললাম কি ওপরের ঘরে চল আমি একটু শোবো, আর তুই হচ্ছে গিয়ে অঙ্কটা করিস। তা বন্ধুরা এই টাইমে একটু ফ্যানটা চলে না, আর 10টা 11টার দিকে কিন্তু ঘুম পায় বলো তো। যাই হোক, ঘুম থেকে উঠে খাটটা একটু মুছে নিলাম, আর একটা ভাঁড় ছিল মাটির, হানির কাছ থেকে অনেকদিন আগে রেখেছিলাম, হানি ওর মা বাড়ির থেকে নিয়ে এসেছিলো। তো মাটির ভাঁড়টাকে আমি বললাম কি দে হানি, ওই একটু কালার করব, তো মনে পড়লো, তার জন্য বসে বসে এই যে কালার করছি। তো পুরো কালার করে তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা কমেন্টস করে বলো যে কেমন হয়েছে জিনিসটা, মানে আঁকাটা। আমি তো খুব একটা আঁকতে পারি না, তো যেইটুকুনি পারি সেইটুকুনিতে মানে এনাফ, এইটুকুনি বলতে পারি। তো চলে যায় মোটামুটি আর কি, খুব একটা ভালো যে আঁকার এক্সপিরিয়েন্স আছে তা না, চলে যায় মোটামুটি। তো যাই হোক, 2টো কালার, লাল, এই লাল না সরি, কালো আর তোমার সাদাটাই ছিল, আর সবুজটার
হলুদটা শুকিয়ে গেছিল, তো দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে এই ভাতটা, বোঝা যাচ্ছে না রোদেতে শুকোতে দিয়েছি তো তার জন্য। দেখো বন্ধুরা এই যে কমপ্লিট করে নিয়েছি, দুটো কালার শুকিয়ে গেছে, সাদা সবুজটা আর হলুদটা। তো হলুদ এইটুকুনি ছিল, জল মিশিয়ে এই করেছি, আর জল মিশিয়ে রেখেছি তো হচ্ছে না, এগুলো তো কি কালার ফেব্রিক তো তো হচ্ছে না, ওগুলো আর ফেলে দিতে হবে, শুকিয়ে গেছে। তো কেমন লাগলো এটা তোমরা একটু কমেন্টস করে জানিও, ঠিক আছে। এটা রোদে শুকোতে দিই। শান হচ্ছে গিয়ে ব্যাগটা ধুয়ে দিয়েছি শানের, তো জন্মদিনে যে পেয়েছে গিফট তো সেটা নিয়ে যাবে। শর্ত কি বললে ওই যে উপরে জন্মদিনে ব্যাগ পেয়েছে তো ব্যাগ নিয়ে যাবে, নতুন ব্যাগ। আর বলো না বন্ধুরা, সেই স্কাই ব্যাগ তো কিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আবার একটা কিনতে হবে। হ্যাঁ, 14খানা ব্যাগ কিনবে, এই বছর মাধ্যমিক দিয়ে দেবে। তো সেটা নোংরা হয়েছিল, একদিন তার সেভাবে স্কুল টুলে যাচ্ছে না, শুধু পড়তে যাচ্ছে, তো যাই হোক নোংরা হয়েছিল। তাই এই যে জন্মদিনে এটা পেয়েছে, একটাকে তো একটা তো হানিকে দিয়েছি আর একটা রয়েছিল, তো এটা নিয়ে যাবে পড়তে। শান এখন 2:30 বাজে, 2:30 কি 2:45 বাজে, এখন এসে এই যে খাচ্ছে, দুপুরে লাঞ্চ করছে। এই শনিবারটা এরকম এবার থেকে এরকমই হবে, একটু কষ্ট হয়ে যাবে, দুপুরবেলা খাওয়াটা একটু দেরিই হয়ে যাবে। সবকিছু খোলাটা সহজ কিন্তু লাগানোটা খুব কঠিন। এই যে দুপাশ লাগিয়েছি, হ্যাঁ, আর এই দুপাশ এই যে এগুলো লাগাতে হবে, সেট করতে হবে, প্রচণ্ড ঝামেলার কাজ। এগুলো হচ্ছে গিয়ে এগুলো লাগাতে যে কি যে কষ্ট হয়েছে আমার, মানে কি বলবো তোমাদের, খুব কষ্ট হয়েছিল। যাই হোক লাগাবো এখন। বিস্কুটটা এই যে ব্রিটানিয়ার এই বিস্কুটটা এনেছি, মানে মা এনে দিয়েছিল, তো এই বিস্কুটটা ঢেলে রাখি কৌটোতে, বিস্কুট শেষ হয়ে গেছে, 2 প্যাকেট এনেছি ব্রিটানিয়ার। এটা তো এটা শান লাগাবে এখন। চেয়ারটা নিয়ে নে, চেয়ার নেই দেখ, চেয়ার না নিয়ে বলে লাগানো যায়, চেয়ারটা নে। কেন আমি ধরবো কেন, তুই বললি লাগাতে পারবি। তো এখনো পর্যন্ত যারা আমার ব্লগটাকে দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, দেশ বিদেশের থেকে যারা ব্লগটা দেখছো আমার। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে একটা করে লাইক করো, আর কমেন্ট সেকশানে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর তোমরা কীরকম ভিডিও পছন্দ করছো, আমি সেটা করার চেষ্টা করব। তোমরা আমাকে বলতে পারো যে কীরকম ভিডিও তোমাদের পছন্দ। রাতের ডিনার চলে এসছে, এই যে ডিম ভাজা আর হচ্ছে গিয়ে ইঁচড়ের তরকারি আর দুটো রুটি, শানও সেমই খাবে। তো এই যে খাবো আর টিভি দেখবো, টিভি দেখে খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা খেয়ে দে, এখন বাজে 10:15, বেশি বাজেনি, হাতটা ধুয়ে আসি। তো এখন হচ্ছে খেয়ে দে, তারপরে চুল তো বাঁধা হয়ে গেছে, এই দেখো চুলটা বেঁধে নিয়েছি, চুল বাঁধা হয়ে গেছে, আর খেয়ে দে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করব মুখটা, তারপরে ঘুমাবো। কোথায় যেন ফাংশন হচ্ছে, আওয়াজ আসছে, ফাংশনের আওয়াজ আসছে, গানের আওয়াজ শুনছি। তো বন্ধুরা একটা কথা বলতে চাচ্ছি তোমাদের কাছে, সেটা কি বলো তো, সেটা হলো গিয়ে আমরা যারা ইউটিউব করি ছোট ক্রিয়েটার, তাদের সবাই ভাবে কি মনে হচ্ছে কত টাকা যেন ইনকাম করছি এই ইউটিউব করে, হ্যাঁ, আর কি যে ভাবে যে আমাদেরকে, মানে বিশাল কিছু ভাবে যে অনেক অনেক টাকা ব্যাংকে জমে যাচ্ছে আমাদের, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, এরকম একটা ধারণা সবারই, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, সবারই এরকম একটা ধারণা যে
আমাদের কোটি কোটি টাকা ঢুকে যাচ্ছে ব্যাংকে, ঠিক আছে? তো এই যে কষ্টটা, এই যে এই জার্নিটা, যারা ছোট ক্রিয়েটার যারা করে তারাই জানে একমাত্র, আর তাছাড়া আর কেউ বুঝবে না। অন্য লোকে, বাইরের লোকে দেখে বলবে যে ও ওই সেই করছে, ওই করছে, তা করছে, কিন্তু হচ্ছে গিয়ে জানবে না যে কতটা এর মধ্যে পরিশ্রম করতে হয়। তো যাই হোক, দেখতে তো সবাইকে ওপর থেকে ভালোই লাগে, কিন্তু ভিতরে যে কার কি গলত, সে যে যার সঙ্গে ব্যবহার করে সে তাই জানে, তাই না? বলো বন্ধুরা, কি বললাম আমি, ঠিক বললাম না ভুল বললাম? আর টিকটিকিতে সত্যি সত্যি করলো তো। কি বলতো বন্ধুরা, ইউটিউব আমি কোনোদিনই ছাড়তে পারবো না, আমি তোমাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে। আর কি বলতো, এই প্ল্যাটফর্মে এসে অনেক আমার বন্ধুবান্ধব হয়েছে, আমার চেনা না জানা না, তাদেরকে আমি হচ্ছে গিয়ে তারা আমাকে ভালোবাসে, তারা বলে দিদি তোমার ভিডিওটা ভালো লাগলো, তোমার বেশ বেশ কমেন্টগুলো পড়তে ভালো লাগলো, পার্সোনালি তারা আমাকে মানে মেসেজ করে, যে তাদেরকে তো আমি চিনি না, তাদের সঙ্গে আমার কোনো রক্তেরও সম্পর্ক নেই, তারা অবশ্যই আমাকে ভালোবাসে এবং খুব উৎসাহ দেয় যে দিদি তোমার সব কিছু ভালো লাগে, তোমার এটা সুন্দর ওটা সুন্দর, যাই হোক। তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো নাও তোমাদের জন্য, তো আজকে রাখছি, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার আমার তরফ থেকে। তো এখন রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট।